বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 19 মে 2022 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘরে শুক্রের তুঙ্গস্থ নক্ষত্রে এবং আমরা যদি দেখি আজকের দিনেও কিন্তু বৃহস্পতির একটা কানেকশান হরস্কোপে শুক্রের সঙ্গেও থাকছে অর্থাৎ চন্দ্র বৃহস্পতি শুক্রের মধ্যে একটা জোরালো কানেকশান আর শুক্র বৃহস্পতি যোগও কিন্তু চলছে অর্থাৎ যেদিক থেকেই দেখেন না কেন এদিকে দেখছেন চন্দ্র বৃহস্পতির ঘরে আবার শুক্রের নক্ষত্রে ওদিকে আবার শুক্র বৃহস্পতি যোগ সেটাও আবার বৃহস্পতির ঘরে বৃহস্পতি শুক্র এবং চন্দ্রের মধ্যে একটা কোনো না কোনোভাবে একটা বড় লিঙ্ক আপ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এই বিষয়টাকেই সামনে রেখে প্রথম আমরা জেনারেল প্রেডিকশন করব যেটা হবে রাশি লগ্ন থেকে একদমই ভিন্ন আপনাদের যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ জানা আছে বা যাদের কিচ্ছু জানা নেই মিনিমাম ডেটা একটুকুও নেই তারা প্রত্যেকেই এই প্রথম প্রেডিকশানটা অবশ্যই মেলাতে পারবেন তাই প্রথম প্রেডিকশানটা আগে মনোযোগ সহকারে শুনে নিই আমরা তারপরে রাশি লগ্নে যে পয়েন্টগুলো এক্সট্রা হবে সেটা কিন্তু বলে দেবো কারণ জেনারেল প্রেডিকশানে এমন কিছু বিষয় আমি বলবো যেটা রাশি লগ্নে ধরুন বলছি আপনারা অন্যান্য ভিডিও শুনছেন অন্য অ্যাস্ট্রোলজারে তিনিও কিছু বলছেন কিন্তু এমন কোনো ঘটনা ঘটছে যেটা তাদের সঙ্গে সেই ঘটনাগুলোর সঙ্গে মিলছেন অন্য কিছু ঘটছে হঠাৎ করে তো সেই ঘটনায় আপনি কীরকমভাবে রিয়্যাক্ট করবেন সেইটা জানার জন্যই কিন্তু প্রথম জেনারেল প্রেডিকশানটা গ্রহের গ্রহরা কীভাবে আপনাকে প্ররোচিত করছে সেই বিষয়টা আমি এখানে ডিটেলে বলে দেবো দেখুন প্রথম যে বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বৃহস্পতি চন্দ্র এবং শুক্রের কানেকশান এটা একটা শুভ কানেকশান এবং এখানে শুক্রের যে নক্ষত্র সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব শুরু হচ্ছে সেটা হচ্ছে পূর্বাষাঢ়া পূর্বাষাঢ়া নক্ষত্রের অবশ্যই সিম্বল হচ্ছে হাত পাখা এবং এই হাত পাখা কেউ কেউ এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করেন এখানে আমরা দেখতে পাই এদের চঞ্চলতা মানসিক একটা জায়গায় উচ্ছল ভাব এইগুলো কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাই স্বভাবতই আপনাদের ভেতরে যারা একটু চঞ্চল ব্যক্তি যারা উচ্ছ্বাসে মেতে থাকতে ভালোবাসেন আনন্দ উন্মাদনায় থাকতে ভালোবাসেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু শুভ মানে এন্টারটেইনিং যে দিনটা সেই জায়গাটা কিন্তু থাকবে ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান কারোর সঙ্গে যোগাযোগ করলেন দেখা সাক্ষাৎ বেড়াতে গেলেন পিকনিক ট্যুর পার্টি এগুলো করলেন কারোর বাড়িতে মিট করলেন সেগুলো ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা আছে শুক্র মানে হচ্ছে শুভত্ব যেমন ধরুন শুভ কাজ শুভ অনুষ্ঠান কোনো কেনাকাটি দেখা সাক্ষাৎ এগুলো আপনি আজকের দিনে করতেই পারেন কোনো জিনিসপত্র পারচেস করলেন কোথাও খেতে গেলেন ঘুরতে গেলেন যা আপনার কাছে শুভ মনে হচ্ছে সেই শুভত্ব কিন্তু আজকের দিনে বাড়ে এবং শুক্র বৃহস্পতি এবং চন্দ্রের যে কম্বিনেশানটা এটা জ্ঞান বৃদ্ধির পক্ষে খুবই সহায়ক কোনো বই কিনলেন কোনো ইনস্টিটিউটে ভর্তি হলেন কোনো স্কুলের পড়াশোনা করলেন কোনো পড়াশোনার মধ্যে কিছু নিজেকে আপগ্রেড করলেন সেগুলো ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু মোটের উপর ভালো এবং সাধারণ যে রেগুলার পড়াশোনাগুলো হয় স্কুল কলেজের পড়াশোনা কোনো আপনার অনলাইনে ক্লাসেস যেগুলো চলছে সেগুলো ক্ষেত্রে সাধারণ বিষয় আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যেতে পারে এবং শুক্র যেহেতু স্পেশালাইজ আজকের দিন টেকনিক্যাল প্রফেশন যারা অভিনয় জগতে কিছু কাজ শিখতে চাইছেন যারা অনলাইনে কিছু পড়াশোনা করতে চাইছেন যারা হাতে কলমে কাজ শিখতে চাইছেন এছাড়া ধরুন প্রোডাক্টিভিটির কাজ কোনো ভিডিওগ্রাফির কাজ ফটোগ্রাফির কাজ বিউটিশিয়ানের কাজ মেকআপ আর্টিস্টের কাজ বা ফিল্ম মিডিয়ার জগতে যেসব কাজগুলো হয় এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত করতে চাইছে নিজেকে তাদের ক্ষেত্রে আজকের দিনটা কোনো না কোনোভাবে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে তবে এর একটা নেগেটিভ সাইডও আছে সামগ্রিক বিষয় প্রথম হচ্ছে দেখুন আজকের দিনটায় যে বিষয়টা আমি হরস্কোপে দেখব শুক্র কিন্তু রুটিন মাফিক জায়গাটাকে গ্যাপ দেবে অর্থাৎ আপনার যদি রুটিন মাফিক কোনো পড়াশোনার জায়গা থাকে সেটা কিন্তু গ্যাপ হতে পারে জীবনের এন্টারটেনমেন্টটা বেশি গুরুত্ব পাবে পড়াশোনার তুলনায় যাদের কম্পিউটার গেম মোবাইল গেমসের নেশা আছে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে এবং আনন্দ উন্মাদনা এবং ভোগ সুখ আপনাকে এতটাই আকৃষ্ট করবে আপনার যে রুটিন মাফিক শিডিউল আছে যে দিনের একটা রোজ নামচা আছে সেটা কিন্তু আরও কিন্তু নেগেটিভের দিকে যেতে পারে সেই জায়গাটা নেগেটিভ হবে এটা আগে এতটা ছিল না কিন্তু যখনই শুক্র মঙ্গল যোগের একটা প্রভাব শুরু হয়েছে যদিও এটা ডিগ্রিগতভাবে অনেক দূরে তবুও কিন্তু আপনার কোনো বিষয়ে কিছু পাওয়া কিছু বিষয় ভোগ সুখের ইচ্ছা সেগুলো কিন্তু আপনাকে ভীষণ মাত্রা কিন্তু আকৃষ্ট করতে পারে পার্সেন্ট টু পার্সেন্ট অবশ্যই এটা আলাদা হবে প্রত্যেকের একরকম হবে না যাদের শুক্রের প্রভাবাধীন যাদের ছক যাদের মঙ্গলের প্রভাবাধীন ছক যাদের শুক্র মঙ্গল যোগ আছে তারা এটা বেশি ফিল করবেন অন্যরা কম ফিল করবেন কিন্তু এই জায়গাটা আসতে পারে আজকের দিন লেটেস্ট জিনিসপত্র ইলেকট্রনিক্স গ্যাজেটস ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে ভালো কিন্তু এমন কোনো জিনিসপত্র কিনে ফেলবে না যেখানে আপনার প্রচুর খরচ হয়ে যায় বা কিছু বিষয় আপনি আগে পিছিয়ে না ভেবে কিনে ফেলেন সেগুলো কিন্তু কিছুটা হরস্কোপে নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে এবং শুক্রের যে কানেকশান এখানে কিন্তু মঙ্গলের একটা প্রভাবও থাকছে যেহেতু মঙ্গল বৃহস্পতি এবং শুক্র একই রাশিতে 23 তারিখ অবধি অবস্থান করবে সেখানে আমি বলবো নেশাদ্রব্য সেবনের যাদের অভ্যাস আছে যারা কোনো বিষয়ে মেনলি রিচ ফুড জ্যাঙ্ক ফুড পছন্দ করেন কোনো অ্যালকোহলটিক পার্সন যারা আছেন স্মোকিং যারা করেন সেই ধরনের বিষয়গুলো কিন্তু কোনো বিষয় বাড়তে পারে তো এটার উপর আপনাকে একটু লাগাম দিতে হবে এটার উপর আপনাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখতে হবে
প্রেম সম্পর্ক রিলেশনশিপ এবং আপনাদের চাকরি এবং ব্যবসাগুলো আসছি পরপর, কিন্তু তার আগে বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না কোনো এক দু কথা ছোট আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি কিন্তু ফোনেই পেয়ে যাবেন। 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে, যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে অবশ্যই ফলো রাখবেন যাতে রেগুলার নোটিফিকেশানগুলো আপনি কিন্তু ইউটিউবের পাশাপাশি পেতে পারেন। ইউটিউবের নোটিফিকেশান মিস হয় ফলো তো এটা পেতে পারেন। আর যারা পুরনো বন্ধু দেখছেন, কোনো কারণে নোটিফিকেশান না এলে সাবস্ক্রাইবের পাশাপাশি যে বেল আইকনটা আছে না, বেল আইকনটা যদি প্রেস করা থাকে আরেকবার ক্লিক করে অলে ক্লিক করে দিন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ভিডিওটি অন্য বন্ধুরা যাতে দেখতে পান একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যে কোনো জ্যোতিষ বন্ধু প্রোগ্রাম দেখছেন না কেন, তিনি যে নাম্বারটি ভিডিওতে দিচ্ছেন একমাত্র সেই নাম্বারটি আপনারা কিন্তু গ্রহণ করবেন, নাহলে কিছু ফ্রড চক্র বর্তমানে অত্যন্ত সক্রিয় যারা বিভিন্ন ক্ষেত্রে সাবস্ক্রাইবার বন্ধুদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য একদম ওত পেতে বসে আছে, সেই দিকে কিন্তু পা দেবেন না। আপনারা দেখবেন যে কমেন্টসে বিভিন্নভাবে ট্রিক্স করে অনেকে নাম্বার দিয়ে দেন এবং এইভাবে কিন্তু ফ্রড করছে, সব জায়গায় এরকম ধরনের চুরিচামারি চলছে। যে বিষয়টা আমরা এবার আলোচনায় আপনাদের এবার কর্ম বিষয়ে আলোচনা শুরু করি। দেখুন, শুক্র প্রভাবাধীন দিন, সাধারণত ইলেকট্রনিক্স, অনলাইনের কাজকর্ম, ব্যাংকিং সেক্টর, মাইক্রো ফাইন্যান্স, পিওর কমার্স, ট্যাক্স অ্যাকাউন্টসের উপর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। মুভমেন্ট আছে এরকম ধরনের কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। আইটি ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং এডুকেশান রিলেটেড প্রফেশনে যারা যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি আজকে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং আমি এখানে এটাও বলবো, যে কোনো ক্ষেত্রে যারা বিশেষত ফিমেল গার্মেন্টস, কসমেটিক্স এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন এবং বিশেষত জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেগুলো ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং সাধারণভাবে দেখতে গেলে যারা আর্টিস্ট আছেন, কলাকুশলী আছেন, যারা যে কোনো ধরনের প্রিন্টিংয়ে আছেন, প্রেসে আছেন, যারা অভিনয় জগতের সঙ্গে কোনো বিষয়ে যুক্ত আছেন, সোশ্যাল ব্লগিংয়ে আছেন, এই ধরনের প্রফেশনগুলো এবং যে কোনো সেলফ প্রফেশনের জায়গাটাও আজকের দিনে ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে অনুরূপভাবে ফাস্টফুড, স্ট্রিট ফুড, কোনো ধরনের লিকার শপ বা ওয়াইন ইত্যাদি সব বলতে পারেন, বা হোম ডেলিভারি যারা কাজকর্ম করছেন সেই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং এখানে খাওয়া দাওয়া, এখানে কোনো ধরনের অনলাইনে যারা ফুড ডেলিভারি ইত্যাদি কিছু করছেন সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং কৃষি প্রধান যেসব কাজকর্ম, সবজি বিক্রেতা, ফল মূল ইত্যাদি যেসব কাজকর্ম সেগুলোতে ভালো যেতে পারে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশা ভালো যেতে পারে। এবং আপনাদের গতদিন কেমন গেছিলো চাকরি ব্যবসার ক্ষেত্রটা, সেটা যেরকম গেছিলো তার ক্ষেত্রে যদি যে ভালো ফলগুলো পেয়েছেন, ম্যাক্সিমামই ভালো ফলগুলো থাকবে, নেগেটিভ ফলটা যদি পেয়েও থাকেন সেটা অনেকটা কমের দিকে আজকের দিনে থাকবে। শেয়ার, লটারি এগুলোর বিজনেসের সঙ্গে বা এগুলোর যে কোনো প্রফেশন ওয়াইজ যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, লটারির দোকান বা শেয়ার যারা ব্রোকার ইত্যাদি কিছু করছেন সেগুলো ক্ষেত্রে অনলাইন ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং আমি ফাটকার লাভের ক্ষেত্রে খুব খারাপ বলবো না, সবটা কেমিক্যাল রিলেটেড প্রফেশনগুলো, ব্যবসা হোক চাকরি হোক, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। দেখুন, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি একটা পয়েন্টই আপনাদের বলবো, সেটা হচ্ছে শুক্রের নক্ষত্রে সুখ চাইছে, মন চাইছে রোম্যান্টিক মুড, কিন্তু বিষয়টা হচ্ছে মঙ্গলের কানেকশান আপনার চাহিদা এবং অপরজন আপনার বিপরীতে যিনি আছেন তার চাহিদার মধ্যে শুক্র মঙ্গল যোগের একটা তালমিলের অভাব থাকে। তো সেই জায়গাটা মাথায় রেখে এগোবেন, আদারওয়াইজ দিনটা কিন্তু রোম্যান্টিক থাকবে, ভালো থাকবে। কিন্তু শুক্র নিচস্থ ব্যতীত অন্য ব্যক্তিদের ক্ষেত্রে ভালো থাকবে, কিন্তু শুক্রমঙ্গল যোগ থাকলে বা এই শুক্রমঙ্গলের প্রভাব যদি জন্মশকে বেশি থাকে তাহলে এই তালমিলের অভাবটা কোথাও যেন আমরা দেখতে পাচ্ছি, এটা খেয়াল রাখতে হবে। জেনারেল হেলথের ক্ষেত্রে, হ্যাঁ, তার আগে দাম্পত্য বিষয়ে বলে দিই, দাম্পত্য বিষয়ে বিবাহকেন্দ্রিক যোগাযোগ জেনারেলি শুক্রের নক্ষত্রে থাকে, এই বিষয়ে ভাবতে পারেন। দাম্পত্য সুমণ্ডলের উপর স্টেবল, তবে শুক্রমঙ্গল যোগ থাকলে খানিকটা ওই প্রেমের স্ট্রাকচারটাই থাকছে। হ্যাঁ, এবার জেনারেল হেলথের মধ্যে শুক্র বৃহস্পতি চন্দ্রের কানেকশান খুব সোজা ব্যাপার, এখানে কিন্তু পেটজনিত সমস্যা, হজমজনিত সমস্যা বেশি থাকছে। এই বিষয়ে লিভার, কিডনি রিলেটেড, A to Z যাবতীয় স্টমাক রিলেটেড সমস্যা যদি বলেন, হার্ট, স্টুল ইত্যাদি জাতীয় সমস্যা, যা A to Z এইগুলো কিন্তু বেশি থাকছে, এটা খেয়াল রাখতে হবে। কিছু বিষয়ে হরমোনাল সমস্যা, গাইনি সমস্যা এবং চোখের সমস্যাও কিন্তু এখানে থাকবে। দেখুন, যার যেরকম রোগ এর মধ্যে রানিং আছে সেইগুলোর বিষয়ে একটু সতর্ক থাকতে হবে এই ধরনের ক্ষেত্রগুলিতে। আর এটুকু বলতে পারি যে শুক্র হচ্ছে প্ল্যানেট অফ অ্যাট্রাকশান, এমন কোনো প্রফেশনে যারা আছেন যারা মাসকে অ্যাট্রাক্ট করতে হয়, কাস্টমারকে বুঝিয়ে কিছু সেল করতে হয়, এই ধরনের ক্ষেত্রগুলো ভালো যেতে পারে। অপর দিকটা মাথায় রাখবেন যে আপনারও কিন্তু কেউ মাথা মুড়িয়ে কিছু কাজ করিয়ে নিতে পারে, কারোর মোহে পড়তে পারেন, কারোর বাসনায় পড়তে পারেন, সেগুলো একটু আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। তো সামগ্রিক দিকগুলো এবার আমরা বিবেচনা করব লগ্নরাশিভিত্তিক প্রেক্ষাপটে। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, সমস্যা থাকলে যোগাযোগ করবেন। জুনের রাশিফলগুলো কিন্তু আমি
মকর অবধি যে রাশিফল এখানে সিংহ কর্কট থেকে সম্ভবত বলেছি জুন অবধি বলা আছে, বাকি কুম্ভ মীন এবং তার আগে মেষ বৃষ মিথুন এদের ক্ষেত্রে আমরা জুনের রাশিফলটা পাবলিশ করব, খুব দ্রুত দেখে নেবেন। আর মঙ্গলের ট্রানজিট, সূর্যের ট্রানজিট এই ভিডিওগুলি দেখতে থাকুন, শুক্রের ট্রানজিট সামনেই আসছে দেখে নেবেন। শুরু করা যাক লগ্নরাশিভিত্তিক প্রভাব। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির ভাগ্যস্থানে এবং আজকে শুক্রের নক্ষত্র, এবং শুক্রের নক্ষত্রের প্রভাবে একটু খরচ বাড়বে, দূরের কাজগুলো সাকসেসফুল হওয়ার চান্সেস আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য সুখ স্বাভাবিক থাকবে, কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা চললে সেই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। খরচের বিষয়টা মেইনলি কিন্তু ভোগ সুখ এবং মেডিকেল এক্সপেন্সের দিকে ইন্ডিকেট করছে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে স্বাভাবিকত্ব বজায় থাকবে এবং এ বিষয়ে কিন্তু স্বাভাবিক ফল আজকে তিনি কিন্তু পাবেন। তবে শুক্র এবং মঙ্গলের এই সময় একটা অনেক ডিগ্রিগতভাবে দূরে হলেও একটা কানেকশান তৈরি হওয়ার জন্য কিছু বিষয় আপনাদের মধ্যে কিন্তু সেন্সিটিভ মাইন্ড ইমোশনাল বিষয়গুলো কিছু বিষয় একটু কিছু কিছু ব্যক্তিদের মেনলি যাদের শুক্র মঙ্গল যোগ আছে একটু বেশি কাজ করতে পারে। কর্মভাবের মধ্যে ইলেকট্রনিক্স সফটওয়্যার বৈদেশিক কাজকর্ম, যারা জন্মস্থান থেকে দূরে আছেন এরকম ধরনের কাজকর্মগুলো ক্ষেত্রে ভালো যাবে এবং গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছিলো সেগুলোতে আজকের দিনে ভালো ফল আপনি পেতে পারেন। বিবাহ বিষয়ে অর্থাৎ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য ক্ষেত্রে এই বিষয়ে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে আহার্য সামগ্রী ব্যবসা, ইলেকট্রনিক্স, জল, দুধ, মেডিকেল, মেডিসিন এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। এর বাইরে ব্যবসার ক্ষেত্রে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, ট্রাভেলিং পেশা, বৈদেশিক বাণিজ্য, ট্যুরিজম রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেগুলোতে আজকের দিনে কিন্তু মোটর ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, লং টার্ম ইনভেস্ট করতে পারেন, সোশ্যাল জায়গাগুলো আজকের দিনে ভালো কাটবে, গৃহস্থলীর কিছু কাজকর্ম, কেনাকাটি, শখসাধনের কাজ করতে পারেন। ডিটেল জানতে আপকামিং ভিডিও এবং শনি রাশি পরিবর্তন সঙ্গে মঙ্গল এবং সূর্যের রাশি পরিবর্তন ভিডিওগুলি দেখে নেবেন। সমস্ত লেটেস্ট ভিডিও চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির কিন্তু সরাসরি অষ্টমভাবে, অষ্টমভাবে উচ্চস্থ শুক্রের কানেকশান, প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, কিছু পুরনো প্রাপ্তি আর্থিক যোগাযোগ আসতে পারে কিন্তু মন সব ক্ষেত্রে ভালো নাও যেতে পারে। মানসিক জায়গায় খানিক অংশে দুর্বলতা পাবেন, ভালো মন্দ মিশিয়ে কিন্তু মিশ্র ফল মানসিক জায়গায় থাকবে। কর্মক্ষেত্রে অগ্রগতি থাকবে, গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে, টেকনোলজিক্যাল কাজগুলো তবে ভালো হবে, সাডেন ট্রান্সফার চেঞ্জ সম্ভাবনা এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বিষয়গুলো কিন্তু হতে পারে। আর এটাও বলবো যে আজকের দিনে সোশ্যাল কমিউনিকেশান বা ইত্যাদি ভালো যাবে, এনজিও রিলেটেড যারা কাজ করছেন ভালো যাবে, এবং এটাও বলতে পারি যে আর্থিক কোনো প্রতিষ্ঠান যেমন ব্যাংক, কোনো মানি মার্কেটিং সংস্থা, লোন সংস্থা এগুলোতে যারা কাজ করছেন ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে খাদ্য, আহার্য সামগ্রী, বস্ত্র, ইলেকট্রনিক্স আইটেম, ফুড প্রোডাক্ট, মেডিসিন, যে কোনো ধরনের বৈদেশিক বাণিজ্য এগুলোর মধ্যে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন, এবং ট্রান্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো ফল পেতে পারেন, এবং ব্যবসার ক্ষেত্রে কথা বেশি যারা খান ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই আজকের দিনে আমি এটুকু বলবো, পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে বুধ বকরি না থাকলে ভালো যাবে, দাম্পত্য সুখ স্টেবল থাকছে, শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে। অবশ্যই এখানে মঙ্গল শুক্রের কানেকশানের জন্য আপনার চাহিদা বিলাসিতা এগুলো কিন্তু একটু বাড়তে পারে, এটা একটু কন্ট্রোল করা প্রয়োজন। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুনলগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির সমসপ্তমে, শুক্রের কানেকশান, প্রেমজ বিবাহের কানেকশান আছে। কর্মক্ষেত্রে যারা মার্কেটিং ফিল্ডে আছেন এদের ক্ষেত্রে অগ্রগতি থাকবে, অবশ্যই এডুকেশন সেক্টরে যারা আছেন ভালো ফল পাবেন, এবং সিনেমা, ফিল্ম, মিডিয়া, সোশ্যাল ব্লগিং এগুলোতে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন, এবং সেলস পার্সেনদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর ভালো। কর্ম ব্যবসার সঙ্গে যুক্তি যাদের দুটোর ক্ষেত্রেই আছে, চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার পাশাপাশি চাকরি, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। অনলাইন কাজেরগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে, মেডিকেল, মেডিসিন, মিডিয়া, ট্রান্সপোর্ট এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে দুধ, জল, আহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম, কোনো হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি স্বাভাবিক পরিস্থিতি থাকবে কিন্তু মাথায় রাখবে নতুন প্রেমের ক্ষেত্রে কেতু অবস্থান করছে প্রেমের ঘরে, তো খুব সাত পাঁচ ভেবে এগোবেন।
বিবাহ বা দাম্পত্য কথা যদি বলি, দাম্পত্য সুখ আজকের দিনে স্বাভাবিক থাকবে, স্টেবল থাকবে। পার্টনারের দূরযাত্রা দুর্গমন হতে পারে, দাম্পত্য জীবনে কিছু উন্নতি বা কিছু পজিটিভ ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা বা টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। এবং যারা অনলাইনে কিছু কাজ করছেন, যারা অনলাইনে কিছু যোগাযোগ করতে চান, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে, দূর ভ্রমণে লাভ হতে পারে এবং বৈদেশিক কাজকর্মে লাভ হতে পারে। খরচ খানিক অংশ একটু বাড়বে, তবে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি যোগ আছে। সোশ্যাল বিষয়গুলো ভালো যাবে, বাড়িতে কোনো অনুষ্ঠান ইত্যাদি, বন্ধু আত্মীয় সমাগম, এগুলোর কিন্তু সম্ভাবনাও হরোস্কোপে নেহাতই ভালোই থাকছে। এবং কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি জাতীয় ক্ষেত্রেও ভালো ফল এখানে কিন্তু প্রদান করতে পারে। আপনারা অবশ্যই ডিটেলটা জানতে লেটেস্ট ভিডিওগুলো আমাদের দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন। কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র শুক্র কানেকশন, আর্থিক প্রাপ্তি, কিছু ইচ্ছা শখ পূরণ এবং ফিনান্সিয়াল কাজে কিছু ডেভেলপমেন্টের জায়গায় আজকের দিনটা ভালো। এডুকেশন মোটর উপর আজকের দিনে ভালো যাবে, দূরযাত্রা ভ্রমণ কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশনে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক ফল থাকবে। তবে শুক্রমঙ্গল যোগ যাদের আছে, প্রত্যেক জন্মছক তো এখনও আলাদা আলাদা ছক, জন্মছকে শুক্রমঙ্গল যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় মানসিক অতৃপ্তি, ইলিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা রয়ে যেতে পারে। এই বিষয়গুলো আপনাদের কিন্তু আরও সতর্ক, আরও সজাগ এগুলো কিন্তু হওয়ার দরকার। এছাড়া আমি এটা বলবো যে আজকের দিনে পার্সোনাল কিছু কাজ করতে পারেন, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ পাবেন, এগুলো এই জাতীয় কাজগুলো আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং ট্রান্সপোর্ট, কোনো ধরনের বা হোমলি অ্যাটমসফিয়ারে কোনো কাজ চলছে, সেলফ প্রফেশন, এগুলোর মধ্যে আমি মনে করি আজকের দিনটা কিন্তু ভালো থেকে স্বাভাবিক ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। কেনাকাটি শখসাদ পূরণের কাজের ক্ষেত্রে এগোতে পারেন, অসুবিধা নেই। আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সাম মোটের উপর ভালো যাবে, লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে প্রয়াস করতে পারেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে খাদ্য আহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম, বৈদেশিক ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, সেলফ প্রফেশন, গাড়ির ব্যবসা, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, ছোটোখাটো মানি মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। আমি বিস্তারিত জানতে বলবো আপকামিং ভিডিওগুলো দেখতে, জুনের মাসিক রাশিফল দেখতে, কারণ সামনের সময় আপনাদের কর্মে বড় একটা রদবদল আসছে। এই জুন মাসটা যদি দেখেন জুনের শেষ দিক থেকে, সে বিষয়ে সমস্যা ফেস করলে অ্যাস্ট্রোলজির পরামর্শ নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহলগ্ন। সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র পঞ্চমভাবে। আইডিয়াগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে পারে, গতদিনের যে মানসিক পরিস্থিতি তার কিছুটা রেস্ট থাকতে পারে, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি লাভ হতে পারে, জব চেঞ্জ ট্রান্সফারের সম্ভাবনা আসতে পারে, অনলাইন কাজগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে, সিনেমা মিডিয়া প্রিন্টিং প্রেস যে কোনো বিষয়ে যারা ঘুরে ফিরে কাজ করছেন, সেলসে আছেন, টার্গেট রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, মেডিকেল কর্মীরা এগিয়ে থাকবেন, মিডিয়া যারা আছেন এগিয়ে থাকবেন, আউটওয়ার্কস ফিল্ড ওয়ার্কসে যারা আছেন তারা কিন্তু এগিয়ে থাকবেন। এবং কর্মক্ষেত্রে আমি এটুকু বলবো যারা কোনো ধরনের দূরের কানেকশানে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে কাপড় জামা, বস্ত্র, হুঁশিয়ারি দ্রব্য, ফিমেল ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, আইনি পেশা, সেলফ প্রফেশন, খাদ্যদ্রব্যের ব্যবসা, ইলেকট্রনিক্স রিলেটেড কিছু ব্যবসা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর আপনি ভালো ফল বা স্বাচ্ছন্দ্য যদি বলেন সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর কেনাকাটি সাধারণ বিষয়গুলো ভালো, নেশাপানের প্রবৃত্তি যাদের আছে সেগুলো কিন্তু বাড়তে পারে, সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। এবং যে কোনো ক্ষেত্রেই কোনো বিষয়ে লোভ প্রলোভন, জুয়া ইত্যাদির ক্ষেত্রে কিছুটা টেন্ডেন্সি থাকতে পারে, হাঁটুর ব্যথা বেদনা বাড়তে পারে, ইলিগ্যাল অ্যাক্টিভিটিতে সম্ভাবনা আছে, কিন্তু সকলে তো সেটা থাকে না, যদি জন্মছকে থাকে সেটা থাকবে। এমনি চলতি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন, সন্তান যোগ শুভ, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, ইচ্ছা শখ স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো, গাইনি সমস্যা, হাঁটুর সমস্যা এবং চোখের সমস্যা একটু দু বিষয় থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যালগ্ন। কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি চতুর্থে আবেগপূর্ণ দিন থাকবে, ছোটোখাটো বিষয়ে একটু চিন্তাভাবনা থাকবে, তবে ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, কোনো পেন্ডিং কাজ ইত্যাদি আজকের দিনে শেষ করে ফেলতে পারেন, আয় বৃদ্ধির সংযোগ আজকের দিনে পাবেন, কর্মভাবে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য সেবামূলক কাজ, এনজিও রিলেটেড কাজ, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো কাজ এবং ফ্যামিলির কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনে গ্রোথ থাকবে। এবং কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ হতে পারে, চাকরির পাশাপাশি যারা ব্যবসা বা ব্যবসার পাশাপাশি চাকরি কোনো একটা পার্ট টাইমে করছেন সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। এছাড়া হাতের কাজ, ডিজাইনিং, সফটওয়্যার, কথা বিছে যারা খান, কোনো আইটি ফিল্ড এদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা উত্তম, স্পেশালি শুক্রপ্রধান ব্যবসা আমি যেগুলো জেনারেল প্রেডিকশনে স্টার্টিংয়ে বললাম সেগুলো কিন্তু ভালো যাবে। এছাড়া পারিবারিক ব্যবসা, গাড়ির ব্যবসা, আর্থিক ক্ষেত্রে কোনো ব্যবসা, লোন ইত্যাদি সংস্থার সঙ্গে যারা যুক্ত আছেন, সুদে টাকা কাটান বা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু যারা দিনকুড়ি যাবৎ প্রেমের ক্ষেত্রে সমস্যা ফেস করছেন শনি ট্রান্সিটের পর তারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর বিবাহ
বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ খুব স্ট্রং, দাম্পত্য সুখ ভালো, প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশন হরস্কোপে আছে, পেট জনিত সমস্যা কিছুটা থাকতে পারে, চেস্ট লাং রিলেটেড সমস্যা থাকতে পারে, বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি আত্মীয় সমাগম হতে পারে, কেনাকাটি সংসার পূর্ণ কাজ করতে পারেন, লোন পেয়ে যাবেন, আর্থিক ক্ষেত্রে আজকের দিনে দিনটা প্রগতিশীল। বিস্তারিত জানতে অবশ্যই জুনের রাশিফল মে জুন একত্রে এবং অবশ্যই মঙ্গল এবং সূর্য ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি থার্ড হাউসে কমিউনিকেশন ভালো হবে আজকের দিনে, শত্রুতা নিয়ে একটু চিন্তাভাবনা থাকবে, ঝগড়া জাতীয় অশান্তি এড়িয়ে চলবেন, বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি সংসার পূর্ণের কাজ করতে পারেন, আউটকোর্সগুলো ভালো হবে, কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাবেন, সাধারণভাবে সেলস মার্কেটিং ফিল্ড ওয়ার্ক অনলাইন ওয়ার্কের কাজগুলো ভালো যাবে, এছাড়া ব্যাক অফিস জবে এবং ব্যাঙ্কিং কোনো রেলওয়েজ টেকনিক্যাল প্রফেশন টিচিং প্রফেশন এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে, এই বিষয়ে ভালো ফল আজকের দিনে আপনি পেতে পারেন। কমিউনিকেশন ভালো হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা ঘোরাঘুরি দেখা সাক্ষাৎ ট্যুর কোনো জায়গায় ঘুরতে গেলেন সেই সমস্ত বিষয়গুলো আজকের দিনে ভালো যাবে। ছোটোখাটো ঘটনা মনকে একটু ভাবাবে, নতুন উদ্যোগে সফলতা পেতে পারেন, মেডিকেল কাজগুলো মোটের ওপর ভালো যাবে, স্পোর্টসম্যানদের ক্ষেত্রে দিনটা ভালো, যারা সোশ্যাল ব্লগিং বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এই বিষয়গুলো আজকের দিনটা কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। এছাড়া সাধারণভাবে কোনো জায়গায় ভাই বোনের সঙ্গে যাওয়া বা কোনো পরিবার পরিজনের সঙ্গে কোনো যোগাযোগ করা সেগুলো ক্ষেত্রেও আজকের দিনটা মোটের ওপর আমার মনে হয় ওভারঅল স্যাটিসফ্যাক্টরি কাটবে। ব্যবসার মধ্যে ফেরি করছেন যারা, অনলাইনে যারা ব্যবসা করছেন, টেকনিক্যাল ব্যবসা যারা করছেন, যে কোনোখানে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করছেন, মিডিয়া রিলেটেড ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, হকারি ফেরি যারা করছেন, কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, সাধারণ খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, এগুলোতে আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল এক্সপেক্ট করতে পারেন, সেই জায়গাটা অবশ্যই হরস্কোপে পজিটিভ থাকছে। আর এটাও বলবো যে সন্তানভাব শুভ, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে এবং মঙ্গল সরে গেছে প্রেমের ঘর থেকে, ফলে দেখুন একটু প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় ভালো ফল পাওয়ার কথা একটু এই সময় পেতে পারেন। দাম্পত্য জীবন তবে খুব স্ট্রং নয়, কিছু বিষয় মিশ্র ফল, আবেগতাড়িত বিষয়গুলো বেশি কম হচ্ছে, সেগুলো বিষয়ে একটু মিশ্র প্রভাব এই সময় কিন্তু থাকতে পারে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আমি পরামর্শ দেবো যে আপকামিং ভিডিওগুলো দেখা, নিচে ডিসক্রিপশন সহ উপরে একটা লিঙ্ক দেওয়া আছে এবং অবশ্যই সামনে যে ট্রানজিটগুলো আছে ফলো করবেন, জুনের রাশিফল আপডেট আছে মেয়ের সঙ্গে সেটা কিন্তু মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষিকলগ্ন বৃষিক রাশির ক্ষেত্রে দ্বিতীয়স্থ চন্দ্র কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হতে পারে, গান বাজনা আবৃত্তি অভিনয়গুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এছাড়া পারিবারিক অনুষ্ঠান ফ্যামিলি গ্যাদারিং এগুলো হওয়ার ক্ষেত্রে এই দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে, পরিবারে কোনো অনুষ্ঠান ইত্যাদি ইরেগুলার যে বিষয়গুলো সেগুলো হতে পারে, দূরযাত্রার ভ্রমণে সফলতা লাভে যোগ আছে, বিদেশি কিছু বিষয়ে আজকের দিনে ইনভেস্টমেন্ট বা বিদেশি কিছু বিষয়ে কানেকশন আছে, এরকম জায়গা থেকে আর্থিক কিছু জায়গায় গ্রোথ আসতে পারে, কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, টেকনিক্যাল বিভাগে যারা আছেন এগিয়ে থাকবেন, অনলাইন কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা এগিয়ে থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে, সন্তানের বিষয়ে কোনো ফিউচার প্ল্যানিংস বা ইত্যাদি আজকের দিনে নিশ্চয়ই করা যেতে পারে, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। প্রেম সম্পর্ক বিষয়ে রোম্যান্টিক মুড কিন্তু কোথাও একটু ইমোশনাল ভাবটা বেশি সেটা কিন্তু থাকতে পারে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান আছে, দাম্পত্য সুখ থাকছে, কর্মক্ষেত্রে সরকারি কর্মী টেকনিক্যাল কর্মী এবং যারা দূরে কাজ করছেন তারা এগিয়ে থাকবেন, অনলাইন কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা এগিয়ে থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং যারা ন্যাচারাল টাইপিং বা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা আজকের দিনে ভালো ফল পাবেন, ওভারটাইম বা কিছু টেন্ডেন্সি একটু থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আজকের দিনটা লাভ হতে পারে, আয়ভাব শুভ থাকতে পারে, অনলাইন ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, খাদ্য আহার্য সামগ্রীর ব্যবসা, ইলেকট্রনিক্সের কোনো ব্যবসা, কোনো ধরনের মেডিকেল প্রফেশন এগুলোর মধ্যে ভালো ফল আজকের দিনে পেতে পারেন এবং মিডিয়া রিলেটেড যে কোনো ব্যবসা যেগুলো চলছে সেগুলোতে আজকের দিনটা কিন্তু আপনারা ভালো ফল বা এফেক্টিভ একটা রেজাল্ট পেতে পারেন। এর বাইরে যোগাযোগপূর্ণ দিন আজকের দিনটা কাজে লাগাতে পারেন, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, সাডেন মুড সুইং মানে হঠাৎ মনের কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। ডিটেলটা জানতে আমি আপনাকে পরামর্শ দেবো যে দেখুন আপনারা আপকামিং ভিডিওগুলো দেখুন, জুনের রাশিফলটা মেয়ের সঙ্গেই আপডেট করা আছে সেটা অবশ্যই দেখে নেবেন, নিচে ডিসক্রিপশনের উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশিতে, রাশিতেই শুক্র চন্দ্রের যোগ এবং বৃহস্পতির কানেকশান, মন অত্যন্ত সেন্সিটিভ থাকবে, সুখ স্বাচ্ছন্দ্য অনুভূতি এগুলো থাকবে, ইচ্ছা সম্পূর্ণ হবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, আর্থিক যোগাযোগ অবশ্যই ভালো এবং কোনো ধরনের আপনার বিশেষত আপনার কোনো শখের কাজ চাইলে করতে পারেন, শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গা ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে মন কিন্তু ফ্রিকোয়েন্টলি আপ ডাউন করতে পারে, পরিবারের অনুষ্ঠান ইত্যাদি বন্ধু আত্মীয় সমাগম এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে, নতুন কিছু কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে, এই বিষয়ে ভালো ফল আজকের দিনে পেতে পারেন, অনলাইনের কাজকর্মগুলো ভালো যাবে, ঘুরে ফিরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, টেকনিক্যাল পার্সন ব্যাঙ্কিং ফিল্ড নেটওয়ার্কিং ফিল্ড
কোনো ধরনের সেলফ প্রফেশন, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো কাজ, এগুলোর ক্ষেত্রে এই দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে গাড়ি, বস্ত্র, খাদ্যদ্রব্য, গতদিন যার যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেই ধরনের ব্যবসা, সেলফ প্রফেশন, জল আহার্য সামগ্রী ব্যবসা বা চাকরি, জল রিলেটেড কোনো কাজকর্ম, সাদা বস্ত্র, কাঁচ ইত্যাদির কিছু কাজকর্ম, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। আবেগপূর্ণ দিন থাকার জন্য সিদ্ধান্তগুলো একটু মেপে ঝুপে নেবেন, প্রায়লে পরিবারের কারোর সঙ্গে পরামর্শ করেই নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মানসিক প্রভাব বেশি থাকবে, তাই একটু আধটু বিষয় কিন্তু মুড সুইং, মুড অফ, ভালো মন্দ সামান্য কিছু ক্ষেত্রে হেরফের হতে পারে। আর শরীর স্বাস্থ্য ক্ষেত্রে ব্রঙ্কিয়াল সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, সর্দি কাশি, সাধারণ সমস্যা, ব্যথা বেদনার সমস্যা, একটু আধটু ঘুমের ডিস্টার্বেন্স, সেগুলো কিন্তু থাকতে পারে। ডিটেল জানতে জুনের রাশিফল আমি আপডেট দিয়েছি, মেয়ের সঙ্গে জুন দেওয়া আছে এবং আপকামিং ভিডিওগুলো অবশ্যই এখনই দেখে নেবেন, টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে শুক্রের কানেকশন, তৃতীয় দ্বাদশে কানেকশন, অলসতা বাড়বে, ক্লান্তি, একটু আরাম প্রিয় নেচার এগুলো বাড়বে, এন্টারটেনমেন্ট বাড়বে, ঘোরাঘুরি ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন, দূরে যারা আছেন জন্মস্থান থেকে ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগগুলো করতে পারেন, কিন্তু এই কাজ ঠেলে দেওয়ার প্রবণতা আছে, আজকের দিনটা বাদ দিই, পরশু করবো, কাল করবো, এই ধরনের বিষয়গুলো যারা আছে তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে, অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজকর্মগুলো ভালো যাবে, মিডিয়া রিলেটেড কাজকর্মগুলো ভালো যাবে, ট্রান্সপোর্ট, ফিল্ড ওয়ার্কিং এগুলোতে ভালো ফল পাবেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে এই দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আছে এবং চলতি প্রেমের মধ্যেও ভালো ফল পাবেন। তবে শুক্রমঙ্গল যোগ থাকলে এই যে সময়টা পাস করছে সেটা 23 তারিখ অবধি, সেই সময় একটু ইমোশন আপডাউন করবে, পরবর্তী ক্ষেত্রে বা শুক্র রাহু যোগ শুরু হবে আমি সেই বিষয়ে জানাবো, স্টেপ টু স্টেপ আলোচনা হবে। এর বাইরে এটুকু বলতে পারি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কেনাকাটি, ঘোরাঘুরি এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এই বিষয়ে ভালো ফল পাবেন। অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন, সেগুলো ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এর বাইরে আমি এটাও বলবো যে প্রফেশন ওয়াইজ যে কোনো ক্ষেত্রে মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট এগুলোতে ভালো ফল থাকছে, যে কোনো বিষয়ে মোবাইল নেটওয়ার্কিং ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে, এগুলোতে আজকের দিনে কিন্তু মোটের ওপর স্টেবল রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আর কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই বলতে পারি নতুন উদ্যোগে সফলতা পেতে পারেন, যে কোনো বিষয়ে আপনার ঘুরে ফিরে যে কোনো কাজে সফলতা পেতে পারেন, যে কোনো বিষয়ে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা কিছু সফলতা পেতে পারেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। ব্যবসার মধ্যে বৈদেশিক ব্যবসা, দূর বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, সিনেমা, মিডিয়া, ফিল্ড ওয়ার্কিং, অনলাইনে ব্যবসা, যে কোনো বিষয়ে যারা টার্গেট ভিত্তিক কাজ করছেন সেরকম ধরনের কাজ, ফেরি, হকার ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে। তবে একটু মাথায় রাখবেন ব্যবসা বা চাকরি যাই করেন না কেন, একটু ওভারটাইম, পরিশ্রম, বাড়তি কাজের টেন্ডেন্সি সেগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। যোগাযোগপূর্ণ দিন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে ভালো, এ বিষয়ে ভালো ফল আজকের দিনে পাবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। ছোটোখাটো ঘটনা বিষয়ে মনকে একটু আবেগে আপ্লিত করতে পারে। নতুন সন্তান যোগ আছে, সন্তানের বিষয়ে ফিউচার প্ল্যানিং বা ইত্যাদি ভাবনা চিন্তা করা যেতে পারে, তাতেও কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। ডিটেল জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে আরও বিষয় জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা জুনের মাসিক রাশিফলটা এখনই দেখে নেবেন, মঙ্গলের রাশি পরিবর্তন, তৃতীয় ঘরে আপনাদের পরাক্রম ঘরে 27 জুন অবধি এর এফেক্ট থাকবে, আমি ডিটেল আলোচনা করছি, মিস করবেন না। মঙ্গলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির একাদশভাবে, শুক্রের কানেকশন, প্রাপ্তিযোগ আছে, কিন্তু আপনার ভোগসুখে খরচ এদিক ওদিক করে হবে, খাওয়া দাওয়া, রুচির কিছু পরিবর্তন হতে পারে, ফ্যামিলি এক্সপেন্স কিছু বিষয়ে বাড়তে পারে, বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, কেনাকাটি সংসার পূর্ণ কাজ করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে, অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ হরস্কোপে থাকবে, দূরযাত্রা, যোগাযোগ এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। এ বাইরে আজকের দিনে স্পেশালি কিছু বিষয়, ইনভেস্টমেন্ট, সেভিংস, পুরনো সেভিংস থেকে কিছু আর্থিক প্রাপ্তি, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক যোগাযোগগুলো আজকের দিনে উত্তম এবং এ বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, গান বাজনা যারা করেন এগিয়ে থাকবেন, যারা প্রেসে আছেন এগিয়ে থাকবেন, হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন যারা তারা এগিয়ে থাকবেন, এবং ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার মধ্যে এই মুহূর্তে আহার্য সামগ্রী, হস্তশিল্প, কিছু বিষয়ে পারিবারিক ব্যবসা, অনলাইন ব্যবসা, মেডিকেলের ব্যবসা, সেগুলোতে ভালো ফল পাবেন, এবং ব্যবসার ক্ষেত্রে দূরের যোগাযোগগুলোতেও কিন্তু আজকের দিনে ভালো ফল থাকছে, এবং পারিবারিক সূত্রে যেসব যোগাযোগ আছে ব্যবসার বিষয়ে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো পুরনো প্রাপ্তি, আর্থিক যোগাযোগ সেগুলোর ক্ষেত্রে ভালো ফল বা ওভারঅল একটা গুড রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর
বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিকত্ব বজায় থাকবে, সে বিষয়গুলো ভালো ফল পাবেন। তবে অ্যালকোহলিক টেন্ডেন্সি, কিছুটা সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ, সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, সন্তান ভাব স্বাভাবিক থেকে শুভ কাটতে পারে। বাড়ির জিনিসপত্র, বাড়ির কাজ, গৃহস্থলী বিষয়ে কোনো আলোচনা, সেগুলো কিন্তু করা যেতে পারে, তাতেও কোনো সমস্যা সরাসরি থাকছে না। আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের রাশি থেকে রাশি দ্বিতীয় হয়েছে। 27 জুন অবধি প্রভাব থাকবে, কী ভালো ফল কী মন্দ ফল পাবেন দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু কর্ম হবে, কর্ম হবে, চন্দ্র আপনাকে কর্মমুখী রাখবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, সাধারণত কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস, টিচিং প্রফেশন এগুলোতে যারা আছেন ভালো, মেডিকেল ফিল্ডে যারা আছেন ভালো, ঘুরে ফিরে কাজগুলো আজকে দিনে ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, লাইফে কিছু ট্রান্সফার চেঞ্জ সম্ভাবনা আসতে পারে, আনন্দ উন্মাদনা মেতে থাকার টেন্ডেন্সি একটু বেশি থাকবে, ফলে শিডিউল মাফিক কাজগুলো করার চেষ্টা করুন। আইনি কাজে পরিবর্তন হতে পারে, প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে, সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে চোখজনিত সমস্যা, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা সেগুলো কিন্তু থাকবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আর্থিক উন্নতির জায়গায় মেনলি জায়গাগুলো থাকবে ইলেকট্রনিক্স আইটেম, অনলাইনের ব্যবসা বাণিজ্য, আমি জেনারেল প্রেডিকশানে যেগুলো বলেছি সেগুলোর মধ্যে সবকটি। এছাড়া যারা কোনো ধরনের বিশেষত শর্ট টাইমের কোনো ব্যবসা করছেন, সিজনাল ব্যবসা করছেন, পাইকারি দ্রব্যের কোনো কাজ করছেন, মজুদারি কাজ করছেন, এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। আইসক্রিম, কোনো ধরনের জল আহার্য সামগ্রী ব্যবসা, মেডিকেলের ব্যবসা, সেবামূলক কাজের কোনো সংযোগ, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। এবং আমি এটাও বলবো যে আজকের দিনে ইচ্ছা শখ স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো, কিন্তু উন্মাদনায় গা ভাসিয়ে দেবেন না, সে বিষয়টা খেয়াল রাখা দরকার। চন্দ্র শুক্র বৃহস্পতির যে সংযোগ, এটা কিন্তু জ্ঞান বৃদ্ধির পক্ষে সহায়ক, আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পেতে পারেন। গুরু টিচারেদের সান্নিধ্যে কোনো কাজ হতে পারে, সন্তান পিতা এদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। এর বাইরে আমি এটাও বলবো, চলমান যে কোনো কিছু কাজ, চলমান ক্ষেত্রগুলো আজকের দিনটা ভালো ফল পাবেন। আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফটো উঠছে, মঙ্গলের রাশি পরিবর্তন, সূর্যের রাশি পরিবর্তন, যেগুলো সমস্তটা কিন্তু জুনের প্রায় মধ্যভাগ থেকে শেষভাগ অবধি এফেক্ট ফেলবে। যার যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। আমরা কিন্তু একটু পরেই ফিরছি নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।